মিশরের সেন্ট্রাল কায়রোর আল সাবাতিযা কামারদের কারখানাগুলোতে ব্যাপক কর্মব্যস্ততা দৈনিক দুই ঘণ্টা লোডশেডিংয়ের কারণে কমেছে ব্যবসার মুনাফা পবিত্র রমজান মাসে কিছুটা শান্তিতে থাকলেও আবার শুরু হয়েছে বিদ্যুতের আসা যাওয়া দেশটির প্রান্তিক ব্যবসায়ীরা পড়েছেন ভয়াবহ ক্ষতির মুখে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ হ্রাসের কারণে বিদ্যুৎ উৎপাদন করা নিয়ে বিপাকে মিশর ফলে আবার ফেরত এসেছে লোডশেডিংয়ের ভূত ইলেকট্রিসিটি ছাড়া বন্ধ হয়ে যায় কারখানার কাজকর্ম এমন পরিস্থিতিতে কিভাবে টিকবে ব্যবসা প্রতিষ্ঠান দুশ্চিন্তায় ব্যবসায়ীরা প্রতিদিন বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত বিদ্যুৎ থাকে না এই সময়ে প্রোডাকশন কমে যায় মেশিনগুলো বন্ধ থাকে লোকজন তেমন আসে না বলে বেচা বিক্রিও থাকে না এসি চলে না তাই গরমে টেকা মুশকিল হয়ে যায় বিদ্যুতের অভাবে ক্যাশ রেজিস্টারও কাজ করে না মাপামাপির যন্ত্রও বন্ধ পড়ে থাকে চাইলেই আমরা জেনারেটর নিতে পারি না কারণ জেনারেটরের জন্য যেমন প্রচুর পেট্রোলের দরকার হয় তেমনই প্রচুর শব্দও করে আওয়াজের কারণে কাজের ক্ষতি হয় দোকানের পঞ্চাশ শতাংশ উৎপাদনের কাজেই ইলেকট্রিসিটি লাগে বেচা বিক্রি না থাকলে বেতনও পাওয়া যায় না গত গ্রীষ্মে শুরু হয় পাওয়ার কাটের ঝামেলা রাষ্ট্রপতি আব্দেল ফাত্তাহ আল সিসির আমলে বছরের পর বছর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেয়ে অভ্যস্ত মিশরীয়রা লোডশেডিং অস্থায়ী হবে এমন প্রতিশ্রুতি দিলেও সেটার বাস্তবায়ন করতে পারছে না সিসি প্রশাসন সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে রেকর্ড পরিমাণ বিনিয়োগ পেয়েছে মিশর সেই সাথে বৈদেশিক মুদ্রার সংকট কমিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর একটি ঋণ কর্মসূচি এর মাঝেও দেশটির অর্থনৈতিক টালমাটাল অবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে বিদ্যুৎ ঘাটতি দুই ঘন্টা পাক্কা দুইটা ঘন্টা সময় নষ্ট হয় এই কারণে আমার কাজেরও দেরি হয় দুই ঘন্টা তো অনেক পরের কথা লোডশেডিং যদি আধা ঘন্টাও থাকে আপনি কাজে অনেক পিছিয়ে পড়বেন যদি আপনার নির্ধারিত সময়ে কোনো কাজ শেষ করার কথা থাকে কিংবা আপনি একটা নির্দিষ্ট সময়ে কাজ বন্ধ রাখেন তাহলে আপনার পুরো দিনের কাজ বরবাদ হওয়ার ঝুঁকি থেকে যায় বিদ্যুতের বেহাল অবস্থার জন্য সংশ্লিষ্টরা দায়ী করেছেন একশো ছয় মিলিয়ন জনসংখ্যার ক্রমবর্ধমান চাহিদাকে তাদের দাবি মিশরের উচ্চ তাপমাত্রা সিসি প্রশাসনের নেওয়া বিভিন্ন মেগা প্রকল্প ও ন নগর উন্নয়নের বিলাসী পদক্ষেপের কারণে বেড়েছে লোডশেডিং কায়রো থেকে ৪৫ কিলোমিটার পূর্বে মরুভূমির মধ্যে বিপুল অর্থ ব্যয় করে নতুন রাজধানী বানাচ্ছে মিশর নির্মিত হচ্ছে তলা বিশিষ্ট আফ্রিকা মহাদেশের সবচেয়ে উঁচু টাওয়ার মিশরীয়দের চিন্তা দৈনন্দিন প্রয়োজনে বিদ্যুতের অভাব যেখানে সেখানে কোত্থেকে আসবে এসব বিলাসী প্রকল্পে বিদ্যুতের যোগান হাফিজুল ইসলাম বাংলাভিশন